পবিত্র রমজানে জেরুজালেমের আল-আকসা মসজিদে বাড়ে মুসল্লিদের ভিড়। ইবাদত বন্দিগিতে সময় পার করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এবার সেই অধিকারেও হানা দিয়েছে ইসরায়েলি দখলদাররা। শনিবার তারাবির নামাজের পর আল-আকসা মসজিদ প্রাঙ্গণে আচমকা অভিযান চালায় ইসরায়েলি সেনারা। সেখানে মুসল্লিদের বাধ্য করা হয় মসজিদ প্রাঙ্গণ থেকে চলে যেতে। ইসরায়েলি পুলিশের অভিযোগ, ফিলিস্তিনিরা রাতে আল-আকসা অবস্থান নিয়ে বিশৃঙ্খলা তৈরি করবে। আর ফিলিস্তিনিরা জানান, অন্যায়ভাবে পুলিশ তাদের ইবাদতে বাধা দিচ্ছে। এদিকে ইসরায়েলের বিক্ষোভে উত্তাল দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর তেল আবিব। হাজার হাজার ইসরায়েলি আন্দোলনে নামেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। বিচার বিভাগের সংস্কার পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ করেন তারা। টানা ১২ সপ্তাহ ধরেই থেমে থেমে চলছে এই বিক্ষোভ। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব।